سلام عليكم. سلام 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 فقط يسوع طب غادي يلا لاقي دي গতকাল রাতে কাকুতুথানার আধিকারিক আমাকে ফোন করে জানান যে একটা অজগর সাপ বের হয়েছে। আমি দেরি না করে আমার টিম নিয়ে সেখানে যাই, গিয়ে দেখি একটা বেসালাকার প্রায় 8 ফুটের মতো অজগর সাপ রাস্তার পাশে ঝোপের মধ্যে রয়েছে। দেরি না করে সাপটাকে উদ্ধার করি। সাপটা একটা পূর্ণবয়স্ক সুস্থ সাপ, তো আজকে আমরা সেটাকে বন দপ্তরের সহযোগিতা নিয়ে তাদের অনুকূল পরিবেশে ছেড়ে দেবো। তো আমাদের এলাকায় অনেক অজগর সাপ বের হয়েছে, কারণ একটাই, জঙ্গলে অনেক বেশি পরিমাণে গাছ কাটা হচ্ছে এবং জঙ্গলের ভিতর মানুষ আনাগোনা অনেক বেড়ে গেছে, যার জন্য সাপগুলো সব আমাদের এলাকায় ঢুকে পড়ছে। তো বেশি আতঙ্কিত হবেন না বা ভয় পাবেন না, সাপ তো বের হবে। আমাদের উচিত সাপ দেখতে পেলে ফরেস্ট অফিসে ফোন করে দেওয়া এবং সাপকে না মারা। আমার নাম অমিত শর্মা, বন্যপ্রাণী উদ্ধারকারী।